গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম কিছু কথা কিছু কাজের মাধ্যমে তোমাদের কিছু কথা বলবো। ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, ঈশ্বরের কৃপায়। তো আমি রান্না বসিয়ে দিলাম, জানো ফ্রেন্ডস, আজকে রান্না করলাম। এই দেখো ডিমের ঝোল, তোমাদের সাথে আর শেয়ার করিনি ডিমের ঝোল কী করবো বলো। তোমরা তো প্রত্যেকেই ভালো ভালো কত কী রান্না করো, তো সেই জন্য আর দেখাইনি। আর এখানে না উচ্ছেটা লম্বা করে কেটে পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি, জানো। এবারে উচ্ছেটা একটু ভেজে নেব হালকা করে, ভেজে এই দেখো আলু আর বেগুন আর ডাঁটাটা দেব পরে, কারণ ডাঁটাটা অনেকগুলো ডাঁটা এনেছে, কেটে আমি রেখে দিয়েছি ফ্রিজে। তো ডাঁটাটা না সঙ্গে দিলে একদম গলে যায়, জানো তো, সেই জন্য ডাঁটাটা পরে দেব, দেখাবো তোমাদের। আর এই দেখো বড়ি ভেজে রেখেছি, একটা বড়িও দিয়ে দেবো। আমার শুনো না, মানে তরকারিতে কিছুটা বড়ি দিলে খুব ভালোবাসে, জানো তো, ও খুব পছন্দ করে বড়িটা খেতে। মানে দিদি বড়ি দেবে আমাকে, দাও দু তিনটে বড়ি ওকে দিবে, বা ভাজলে বাড়িতে থাকলে খাবে চেয়ে দিই আবার। তো ফ্রেন্ডস, শুনু তো বাড়িতে নেই, শুনু গেছে স্কুলে, সকালে দিয়ে এসেছি, ঘুম থেকে উঠল, উঠে দই চিড়ে খাইয়ে শুনুকে দিয়ে এলাম, জানো ফ্রেন্ডস। দেখো না মেঘলা করে আছে, আর সঙ্গে কি গরম গো, ভালো লাগছে না, এত মেঘ আর সঙ্গে গরম, দেখো না, দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো মেঘ করে আছে, এদিকে সঙ্গে গরম, বৃষ্টি নেই। ওই একদিন দুদিন একটু ঝিরঝির করে পড়লো, সেই রকম কিছু না। তো এই শুনু দাঁত মেজে মুখ ধুয়ে দই চিড়ে খেয়ে স্কুলে চলে গেছে টিফিন নিয়ে, আবার শুনুকে আনতে যাব। তো সেই জন্য এসে ডিমের ঝোলটা করে নিলাম, এবারে এই তেঁতোর তরকারিটা বসিয়েছি, আজকে এই করব, আজকে আর কিছু করব না, জানো তো, আর অন্য কিচ্ছু করব না। তো ডিমের ঝোল আর এই তেঁতোর তরকারি, আলু বেগুন উচ্ছে ডাঁটা আর সঙ্গে বড়ি ভেজে দেবো, এই দিয়ে হবে। আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো, সামান্য একটুখানি আদা জিরে বাটা, সামান্য বলতে পারে। এই হচ্ছে ফ্রেন্ডস, দেখো তেঁতোর তরকারিটা একদম রেডি। একটু মিষ্টি দিয়েছি, লবণ তো আগেই দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। আমরা না জানো তো তরকারিতে একটু মিষ্টি খাই, সব তরকারিতেই মোটামুটি। তো ফ্রেন্ডস, ওই দেখো ডাঁটা দিয়ে দিয়েছি পরে। তো আলু বেগুন উচ্ছে ডাঁটা আর বড়ি রেডি হয়ে গেল আমার তেঁতোর তরকারি। তো ফ্রেন্ডস, তেঁতোর তরকারিটা হয়ে গেল ঢেকে রেখে, এবার আজকে কাঁচাকুচি করব না, জানো তো, আজকে কাঁচাকুচি করব না ভাবলাম। তো স্নান করে নেব, ছাদে গিয়ে গাছে একটু একটু জল দিয়েলাম, শুনু দাদু দিয়েছে রাতে, আমার মনে ছিল না, আবার একটু একটু দিলাম, জানো। এখন তো আর অত রোদ পড়ে না, খুব একটা জলের প্রয়োজনও হয় না ফ্রেন্ডস। দিয়ে এসে ফুলটা তুলিনি, ফুলটা তুলব, কিন্তু পুজো তো দেব না এখন, এই অম্বুবাচী না ছাড়া পর্যন্ত ঠাকুরকে পুজো দেব না আমরা, আমি দিই না। তো দেখি যাই, সব রান্নাগুলো ঠিকঠাক করে গ্যাস একবার মুছে নিয়েছি, আবার মুছবো।
করার আগে একবার মুছে নিই, আবার করে টুরে আবার মুছবো। মুছে তারপরে স্নান করতে যাব, স্নান করে সুনুকে আনতে যাব ফ্রেন্ডস। তো সুনু স্নান করি, এবারে সব গ্যাসটা মুছে দিয়ে স্নানটা করে নিই, কেমন ফ্রেন্ডস? দেখো এই মাত্র বৃষ্টি নামলো, কি ভালো লাগছে, জামাকাপড় মেলতে এসেছি জানো, খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে ফ্রেন্ডস। এই মাত্র সুনুকে নিয়ে এলাম জানো, সুনুকে নিয়ে এসে সুনুকে স্নান করিয়ে খাইয়েছি, খাওয়ানোর পর থেকেই দেখছি বেশ মেঘটা আগে থেকে সকাল থেকেই করেছে, তো দেখছি বেশ ঝমঝম করে এলো, আমি সিঁড়ি দিয়ে যেই উঠেছি। সুনুকে খাইয়ে এমনি বললাম শুয়ে থাকো আমি আসছি জামাকাপড়টা মেলে। ওই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তা, সুনুর দাদু এখনও আসেনি জানো, এখনও এসে পৌঁছয়নি, আর একটু পরে হলে খুব ভালো হতো সুনুর দাদু পৌঁছে যেত। আর সব কিছু কি আর বুঝে পড়ে প্রকৃতির খেলা, আমার ইচ্ছে মতো কি হবে বলো, যখন তার যা ইচ্ছে হয় সে তাই করে। তো ফ্রেন্ডস দেখি জামাকাপড়টা মেলবো, এখনও মেলিনি, এই দেখো বেশ ফুল ফুটেছে, এখনও ফুলগুলো তুলিনি জানো ফ্রেন্ডস, তুলিনি, দেখো বৃষ্টির কি আওয়াজ, দেখো ফ্রেন্ডস এই দেখো সব গাছে ফুল রয়েছে। হ্যাঁ এই রোদ হয়ে গাছগুলো একদম হলুদ হয়ে গেছিলো, আস্তে আস্তে আবার গাছগুলো তার নিজের বর্ণে ফিরে আসছে, পুরো হলুদ হয়ে গেছিলো আবার আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। এই দেখো ফুলটা ফুটেছে, আড়াল হয়ে গেছে ফুলটা, এই দেখো বেশ বড়ো জানো, বেশ বড়ো হয়েছে ফুলটা, তো তুলবো এখন। এই দেখো এই একটা ফুল ফুটেছে ফ্রেন্ডস, এই দেখো এটাও বেশ ভালো বড় হয়েছে ফুলটা, বেশ সুন্দর। এই দেখো আরেকটা ফুটেছে ফ্রেন্ডস, এই দেখো এই একটা তুলিনি এখনো, তুলবো, হ্যাঁ নম্বর পাচ্ছি তো, পুজো তো দেবো না ফ্রেন্ডস, ওই জন্যে ফুলগুলো আগে তুলিনি, এখন তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে সিংহাসনে দিয়ে দেবো। দেখো যখন রোদ, রোদে গাছটা ছিল জানো কি ছোট্ট হতো ফুলটা, তোমাকে কি বলবো, দেখো কি বিরাট হয়েছে, যেই ওপরে শেড হয়ে গেছে, এত সুন্দর ফুলটা, আর কালারটাও খুব সুন্দর জানো। তাহলে এবারে এক এক করে ফুলগুলো তুলে নিই ফ্রেন্ডস, দেখি বৃষ্টি কতটুকু হয়, মনে হয় না সেরকম হবে বলে, ওই যেমন হচ্ছে টিপ টিপ করে ওইরকমই হবে, ঠিক আছে দেখা যাক। ফুলগুলো তুলে নিলাম ফ্রেন্ডস, এই দেখো সব তুলে নিলাম, এবার আস্তে আস্তে গাছগুলো ফুল দেবে মনে হচ্ছে এবারে, তাপে সব পুড়ে গেছিলো তো, এবারে সব মোটামুটি ঠিকঠাক আবার হচ্ছে আস্তে আস্তে। দেখো এই টগরটা কি সুন্দর টগর ছিল, রোদে পুড়ে একদম গাছটা নষ্ট হয়ে গেছিলো, যাই হোক আস্তে আস্তে হচ্ছে দেখা যাক, বেল ফুল হয়েছে ফ্রেন্ডস। তো এইখানেও দুটো হয়েছে দেখো, আড়ালে চলে যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম না। ও ফ্রেন্ডস তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার কাছে দূরে এদেশ বিদেশ বাংলাদেশি সব সোনা বন্ধুদের জন্য অনেক আদর রইল, তোমরা একটু সময় দিও ফ্রেন্ডস। আজ আসি পরের ভিডিও নিয়ে, আবার আসছি একটু বাদে।